हेलो एवरीवन, सबाई के आंतरिक धन्यवाद जानाच्छि। आज के आमरा नेटटाम कार्वेर सेकेंड पार्ट निये आज के आलोचना करब। सबाई पुराटा शुनबेन आशा करी। एटा एकटा सीरीज आलोचना चलतेई थाकबे। नर्माली आमरा चेष्टा करब पुरो मेडिसिनेर আপনার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনটা আলোচনা করি। এর আগে আমরা নেটটাম কার্ভের একটা ভিডিও দিয়েছি, খুব শর্ট আকারে কেস দিয়েছি। এরপরে এখন আমরা এই সোডিয়াম কার্বোনেটের আরও যে রুব্রিকগুলো আমাদের এখানে এসেছে সেগুলোকে আমরা একসাথে করে কীভাবে আমরা নেটটাম কার্ভেছি। সবচেয়ে বড় কথা আমি আপনাদেরকে আগে আগোড়াই বলে আসতেছি যে ফিল দ্য পেশেন্ট, কেস টেকিংয়ের বদলে কেস রিসিভিং করার জন্য আমাদেরকে সবাইকে প্রিপেয়ার থাকতে হবে। অর্থাৎ প্যাশেন্ট কি ফিল করেন। আমরা খুব বেশি ম্যাটারিস্টিক লাইনে চিন্তা করি, অনেক প্যাশেন্ট কি বলছে প্রত্যেকটা কথাকে রুব্রিক বানানো, সিমটম খোঁজা। আসলে আপনি আপনার যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে প্যাশেন্ট কেন আপনার কাছে এসেছে এবং আমাদের কাছে কী চায়, একজন ব্যক্তি আমাদের মানুষটা আমাদের কাছে কী চায়, তার চাওয়া এবং আমার যে আন্ডারস্ট্যান্ডিং এটাকে ম্যাচিং করে মেডিসিনটাকে নির্বাচন করতে হবে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে আগাই। এই এই যে অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশনের যে প্রবলেমটা এটা হলো নেটটাম কার্ভের মেইন প্রবলেম। অর্থাৎ যা কিছু সে উইলিংলি তার স্টমাকে যা কিছু গ্রহণ করে এটাকে সে নির্দিষ্ট প্রক্রিয়ায় তার যে বডির যে স্টমাকের যে নির্দিষ্ট কারিকুলাম আছে সেখানে সিস্টেম আছে সেটা থেকে সে এটাকে কী করতে পারে না, ডাইজেস্ট করতে পারে না। এই জন্য সোডিয়াম কার্বোনেট ইমোশনাল লেভেলে আমরা এটাকে কীভাবে চিন্তা করবো। ইমোশনাল লেভেলে আমরা এটাকে ভাববো এই যে অ্যাসিমিলেশনটা সে করতে পারতেছে না, তাহলে এই অ্যাসিমিলেশন প্রবলেমটাই হলো নেটটাম কার্ভের প্রধান প্রবলেম। তো এই জন্য এই রুব্রিকটা প্রধান এসেছে, সেটা হলো সার্টেন পার্সেন্ট, হ্যাঁ এভারশন টু সার্টেন, এরকম রুব্রিক আছে। আমরা সার্টেন পার্সেন্টের সার্টেন পিপল নিয়ে আমরা চিন্তা করি। অর্থাৎ সার্টেন পিপল ডাইরেক্ট এই যে ব্যক্তি, বিশেষ ব্যক্তি তার কাছে অপসিট, এটা নেটটাম কার্ভের একটা প্রধান কাজ যে সে যাকে সে অপছন্দ করে তাকে সে বাদ দিতে পারে না, আবার তার সাথে থেকে যায়। ডু নট অ্যাপ্রিসিয়েট হিম আর ফল ফাইন্ডিং, হ্যাঁ লিউড, তারপরে এগ্রেসিভ, এই জাতীয় কথা আমরা দেখি নেটটাম কার্ভের মধ্যে। অর্থাৎ তার ডাইজেস্ট প্রবলেম হয়, হজম করতে পারে না। যা অ্যাসিমিলেশন হয় দিস ইজ দ্য সোডা, এইটা অ্যাসিমিলেশন হওয়াটা সোডার কাজ, কিন্তু পরিবেশটা তার ডিসফেভারে থাকার কারণে সে, অর্থাৎ এনভায়রনমেন্ট তার ডিসফেভারে হওয়ার জন্য সে এটাকে কী করে ডাইজেস্ট করতে পারে না, অথবা স্টমাকে যে ধরনের এনজাইমগুলো তৈরি হওয়া দরকার সেই এনজাইমগুলো ঠিকভাবে তৈরি হইতে পারে না বলে এক্সট্রা সোডিয়াম কার্বোনেটের প্রয়োজন। মেনটেন রিলেশনশিপ প্রধান কথা, সে তার রিলেশনশিপকে মেনটেন করে চলে। এবং যদিও সে হার্ট হয়, গেট হার্ট, অর্থাৎ সে তার রিলেশনশিপ থেকে এনভায়রনমেন্ট থেকে হার্ট হয়, এটা তার দিলের মধ্যে থাকে, কিন্তু সে এই দিল থেকে এটাকে দূর করতে পারে না বলে এটা তার মনের মধ্যে সবসময় বিরাজ করে বলে সে সিক, এবং এটি তার প্রধান কারণ। এটার থেকে রিলেট, এটাকে কেন্দ্র করে সেন্টারের থেকে পেরিপেরিতে অনেক রুব্রিক, অনেক কথা, অনেক বিষয়, অনেক এটা ওটা এসেছে, কিন্তু মূর্তিমিটে একজন ব্যক্তি নেটটাম কার্ভের মানুষ তখনই অসুস্থ হয় সে তার রিলেশনকে ত্যাগ করতে পারে না এবং রিলেশন থেকে সে দূরে থাকতে পারে না, আবার রিলেশনের দ্বারা সে হার্ট হয়, অর্থাৎ যাকে দ্বারা সে হার্ট হয় তাকে ত্যাগ করা তাকে বলা এটা পারে না। এরপরে আমরা আসি মেনটেন দ্য রিলেশনশিপ যদিও গেট হার্ট হয় ভেনারেবল সাস পিপল, এবং যাদেরকে ওই সব ব্যক্তিদের দ্বারা সে কী কাজ মানসিকভাবে ফিজিক্যালি মেন্টালি প্রচণ্ডভাবে কষ্ট হয়, নিজেকে ডিগনিফাইড ভাবে। এর কারণটা কি, একজন মানুষ, সাধারণ মানুষ, তাকে কেউ কিছু বলে ফেললো তো
তার এটা মনে করার কথা, তখন একজন মানুষ নিজেকে এই অন্যের কথা দ্বারা হার্ড হয়, সে যখন নিজেকে ডিগনিফাইড হয়। ডিগনিফাইড শব্দের অর্থ হলো ডিগনিটি, অর্থাৎ অন্যদের থেকে আমি একটু উঁচা। তাতে মানে ডিগনিফাইড পার্সনের জন্য নির্দিষ্ট চেয়ার থাকে মঞ্চে, অর্থাৎ এই চেয়ারটা চেয়ারম্যান সাহেবের জন্য, এটা তার ডিগনিটি। এই ডিগনিটি পার্সন যখন কোনো বিষয়ে তার ডিগনিটি হার্ড হয়, সেই নিজেকে ডিগনিটি তখনই হার্ড হবে যখন সে নিজেকে ডিগনিফাইড ভাবে, একটামকার ডিগনিফাইড নিজেকে ভাবে। এজন্য অন্যের কথাগুলো তার মনে আঘাত লাগে, কিন্তু এই যে তার রিলেশনশিপ বন্ধু বান্ধব ফ্যামিলি ছেলে মেয়ে ভাই বোন এদের সাথে সে আবার রিলেশনটাকে নষ্ট করতে চায় না, এটা মনের মধ্যে সে রেখে থাকে। ক্লোজ পার্সোনালিটি কিন্তু নিজেকে কেয়ারফুলনেস কেয়ারফুলনেস বাট ইন্টারনালি কোয়াইট ইরিটেড এবং অ্যাঙ্গার, সবসময় নিজেকে কেয়ারফুল। রুবলিক প্রচুর রুবলিক আছে, আমি রুবলিকে যাচ্ছি না, আমরা দেখে নেব। কেয়ারফুল ভাবে আনন্দে থাকে, সবাই বুঝতেছে হ্যাঁ দুটো গালি দিল হাজব্যান্ডকে ওয়াইফ, তার মনে কিছুই লাগে না, এই ওয়াইফ ভাবতেছে হ্যাঁ ঠিক আছে, ছেলে মেয়ে যুদ্ধ করতেছে, দ্বন্দ্ব সংঘাত লেগেই আছে, মায়ের কষ্ট লাগতেছে, কিছু একটা বললে মাকে উল্টা বলতেছে, মা হাসি মুখে ওদের সাথে আবার কথা বলতেছে, কিন্তু মনে তার দাগ কাটে। এই যে রিলেশনশিপ যেখানেই তাকে হার্ট করে সেটা তার মনে দাগ কাটে, কিন্তু বাট সেটাকে সে কোনোভাবে প্রকাশ করে না। কেন দাগ কাটে? সে নিজেকে ডিগনিফাইড পাবে, সহজভাবে বোঝার চেষ্টা করে, কেয়ারফুল থাকে, বাট ইন্টারনালি কোয়াইট ইরিটেবল হয়। এবং ফ্যাক স্মাইল যেটাকে বলে, ফ্যাক যেটা স্মাইলটাকে দেখে মনে হবে যে মানুষটা বুঝি খুব সুখে আছে, আনন্দে আছে, তার মনে কোনো কষ্ট নেই, বাট এ বাইরে যা দেখায় ভিতরের থেকে সম্পূর্ণ। ইরিটেবিলিটি যে রুবরিকগুলো এসেছে, ইরিটেবিলিটি অল্টারনেটিভ উইথ কেয়ারফুল, যেটা বললাম একটা অল্টারনেটিভ স্টেটের মধ্যে থাকে, সেই কেয়ারফুলনেস দেখায় ঠিকই, কিন্তু অল্টারনেটিভ স্টেটে সে ইরিটেবল থাকে, ইরিটেবল নয়েজ পরম। এখানে নয়েজটা কি? নয়েজ হলো এক ধরনের নেগেটিভ সেন্স। নয়েজ আমরা কখন ফিল করি? যখন যেই জিনিসটা আমাদের আমাদের কানে ভালো লাগে না। নয়েজ নয়েজই টক আমরা অনেক সময় বলি, নয়েজ শুধুমাত্র শব্দ হবে এমনটা না, কথাও একটা শব্দ। যখন যে শব্দ যেটাকে আমরা নয়েজই টক বলি, নয়েজই টক কখন বলি? যখন যে ব্যক্তির কথা আমার কাছে সুট, আমার মনের মধ্যে দিনের মধ্যে শান্তি লাগে না, তখন আমরা এগুলো নয়েজই বলি। এই যে নয়েজি প্রবলেম তাকে ইরিটেট করে, সে মনে করে যে এই লোকটা কী বলছে বা তার আপনজন কী বলছে সেটা তাকে কষ্ট দেয়, কিন্তু সে তাকে প্রকাশ করে না। ইরিটেবিলিটি ঠান্ডা থান্ডার স্টর্ম বিফোর, ইরিটেবিলিটি ডিফেন্স, কন্ট্রাডিকশন ডিসপোজ টু কন্ট্রাডিক্ট, সব বিষয়ে সে একটা কন্ট্রাডিক্ট করার তার মধ্যে প্রবণতা থাকে। অ্যাঙ্গার কন্ট্রাডিক্টরি প্রবলেম, অ্যাঙ্গার ইজিলি। নয়েজ শব্দের অর্থ হলো, আমরা এখন এগুলোকে ছোটো ছোটো করে ব্যাখ্যা করবো, আলোচনা করবো। নয়েজ শব্দের অর্থ নট নাইস, নট গুড সাউন্ড। যখন আমরা কোন জিনিসটাকে নয়েজ বলি, যে জিনিসটা সাউন্ডটা সুপ না, শান্তি আনে না, মনের মধ্যে দিলের মধ্যে কোনো ভালো কিছু তৈরি করে না। সাউন্ড নট গুড, নয়েজ ই নট লাইক, যেটাকে আমরা কখনো পছন্দ করি না। যেমন আপনার বউ শাশুড়ির ঝগড়া একটা নয়েজি এনভায়রনমেন্ট তৈরি করে, হাজব্যান্ড ওয়াইফের আপনার সবসময় একটা কোয়ারেলি একটা নয়েজি এনভায়রনমেন্ট তৈরি করে। এটা এক পক্ষ যদি নেটটামকার হয় সে এটা পছন্দ করে না, কিন্তু তারপরেও তাকে এটার মধ্যেই থাকতে হচ্ছে। থান্ডার স্টর্ম হলো একটা আপনার ফ্রাইটফুল একটা কন্ডিশন, যে কোয়ারেলিং কন্ডিশন যেটা পরিবারের মধ্যে সাধারণত ঘটে, হঠাৎ করে একটা এমন একটা ঘটনা হয়ে গেলো যে থান্ডার স্টর্মটা কিন্তু সাডেন হয়, আগে থেকে বুঝতে পারে না যে এখানে থান্ডার স্টর্ম হবে, হঠাৎ করে থান্ডার স্টর্ম শুরু হয়ে গেলে তখন সে ওই অধিকাংশ মানুষ থান্ডার স্টর্মে কী হয়, ভীত হয়ে যায়, তাকে ফ্রাইটেন করে, তার ভিতরে দিলের মধ্যে একটা ভয় চলে আসে। এই যে পারিবারিক যে কলহ, এনভায়রনমেন্টাল তার রিলেশনের সাথে যে তার যে দ্বন্দ্ব সংঘাত, এগুলো তাকে খুব ভীতি করে, কিন্তু সে এটাকে কোনোভাবেই প্রকাশ করে। নয়েজ শুরু হয়, থান্ডার স্টর্ম শুরু হচ্ছে, নয়েজের পরে গিয়ে থান্ডার স্টর্ম শুরু হয়। তাহলে সেলফ কন্ট্রোল ইনক্রিজ, দিস ইজ দ্য বেস্ট
কোয়ালিটি অফ নেকটামকা। এই রুব্রিকটাকে নেকটামকাবের এই যে জিনিসগুলো যেগুলো জিজ্ঞেস যেগুলো কিছু অপছন্দ করে, থান্ডার স্ট্রংকে অপছন্দ করে, অর্থাৎ ভয়ঙ্কর ঝড়গাঝাটি কলহ বিবাদ যখন তখন হঠাৎ করে ছোট একটা বিষয়ে হয়তো ওয়াইফকে বললো যে আজকে তুমি রান্নাটা তো করেছো কিন্তু এই রান্নাটা একটু মানে এইটা সমস্যা দেখা দিচ্ছে, তখন তো ওয়াইফ একদম তেলে বেগুনে চলে গেলে উঠে ঝড়গাঝাটি শুরু করলো এবং পুরনো অনেক বিষয়ে একবারে পেঁচায় টেঁচায় দিয়ে একা কাটবে। সে তখন দিল আরে কী কারণে, আমি বললাম সে এতটা একটা ঘটনা ঘটবে এতটা এটা গভীরে চলে যাবে সে এটা ভাবতে পারে, এটা তাকে মারাত্মকভাবে হার্ট করে এবং এই থান্ডার স্ট্রমের জন্য সে প্রচণ্ডভাবে কষ্ট হয়, বিরক্ত হয়, অ্যাঙ্গার ফিল করে, কিন্তু সেলফ কন্ট্রোল ইনক্রিজ। রাগের মধ্যে অনেক রূপ নেই, প্রচণ্ড রাগী মানুষ কিন্তু সবসময় সে ফেক স্মাইল দিয়ে চলতে থাকে। সেলফ কন্ট্রোল ইনক্রিজ একটা রূপ, একটা এই যে হারমোনির জন্য পরিবারে পিসফুল একটা কন্ডিশন চায়। হারমোনি শব্দের অর্থ হলো যে সব কিছু নিয়মের মধ্যে চলা, রিদমের মধ্যে চলা। এখানে হারফুল হারমোনির আরেক কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে হারমোনি সব ক্ষেত্রে একদম সাইলেন্ট থাকতে হবে এমন কোনো জরুরি নেই। কিছু বলে, বলার পরে যে রিয়াকশান আসে এই রিয়াকশানের বিপরীতে আর কোনো রিয়াকশান করে না, এটাকে বলে হারমোনি। অর্থাৎ ওই ব্যক্তি সবসময় একদম চুপচাপ থাকবে, কোনো কিছু বলবে না এমনটা নয়, সে বলে কিন্তু বলার পর বিপরীত পক্ষ থেকে যে রিয়াকশানটা তার মধ্যে আসে এই রিয়াকশানটা আবার সেই নতুন করে আর কোনো রিয়াকশান দেয় না, যার কারণে সে ভাবে যে এটা আরও খারাপের দিকে যাবে। সে পরিবারের সবাই মিলে থাকুক, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত না হোক, অনেক জায়গায় সে স্যাক্রিফাইস করে। এই স্যাক্রিফাইসটা হলো সেলফ কন্ট্রোল ইনক্রিজ। অ্যাঙ্গার প্লেইং পিয়ানো হোয়াই, যখন পিয়ানো পিয়ানো দিয়ে যখন খেলে তখন তার অ্যাংজাইটি, অ্যাঙ্গার না অ্যাংজাইটি, তখন তার মধ্যে অ্যাংজাইটি ছিল। এই পিয়ানোটা আসলে কী এটা নিয়ে আমরা আলোচনা করব। কনসেন্ট্রেট অ্যান্ড দ্য সাউন্ড প্রডিউস বাই ইম্প্রপার প্লেয়িং নাও বিকাম নয়েজ। এই যে কোনো জিনিসে যখন সে কনসেন্ট্রেট করে যেটার থেকে সাউন্ড প্রডিউস হয়, পিয়ানোতে কী হয় একটা সাউন্ড তৈরি হয়, আপনার ওই সাউন্ডের যখন আপনি কনসেন্ট্রেট করবেন এই এটা আপনার কাছে কী মনে হবে একটা নয়েজ। পিয়ানো একজনের কাছে মনে হবে না খুব ভালো জিনিস, তার মনের মধ্যে শান্তি আসে, আরেকজনের কাছে মনে হবে একটা নয়েজ। যিনি নয়েজ ফিল করে সেই হইল আপনার নেকটামকা। এখানে পিয়ানো হইলো একটা রূপক কথা, অর্থাৎ যখন এই পিয়ানো কী হয়, পিয়ানো একটা খেলা, প্লে করে পিয়ানো কিন্তু যে বাজায় সে কিন্তু এটাকে প্লে করে বাজায়, আনন্দের সাথে বাজায়। এই যখন পিয়ানো যখন এই পিয়ানো যখন কেউ বাজায় তখন তার মধ্যে অ্যাংজাইটি শুরু হয়। কেন করুন, কীভাবে অ্যাংজাইটি হয়, পিয়ানো ছোটো ছোটো শব্দ, যে শব্দটা খুব বড়ও না কষ্টকরও না, আবার একবারে নিম্ন লেভেলের একটা সাউন্ড। এই সাউন্ডটা সে ফিল করে যে এই সাউন্ডটা যদি এখন এখানে কন্ট্রোল না হয় তাহলে আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন এটা থান্ডার স্ট্রমে চলে যাবে, তখন এটা আরও বড়ো হার্ট করবে। এই জন্য ছোটো ছোটো শব্দ তাকে প্রচণ্ডভাবে হার্ট। তাহলে বোথ হ্যান্ড ব্যবহার করা লাগে, পিয়ানোতে দুই হাতে ব্যবহার করা লাগে, ব্রেভে ব্রেন ব্যবহার করা লাগে, যা তার জন্য কষ্টকর হয় তাকে ডাল করে দেয়। যখন এই যে পিয়ানো মানে কি নয়েজ, পিয়ানোর মধ্যে কী থাকে, দুটো হাত ব্যবহার করতে হয়, ব্রেন ব্যবহার করতে হয়, এটা তার জন্য খুব কষ্ট। অর্থাৎ এই যে নয়েজি যে শব্দগুলো, অর্থাৎ যে নয়েজি যে পরিবেশ, অর্থাৎ যাদের সাথে সে থাকে তাদের শব্দ, কথা, আওয়াজ, তাদের ব্যবহার, তাদের আচরণ, এটার জন্য সে নিজেকে প্রচণ্ডভাবে দুই হাত দ্বারা নিজেকে কন্ট্রোল করে, নিজের ব্রেন দ্বারা নিজেকে কন্ট্রোল করে, তাহলে যে কোনো সময় তার মধ্যে ফসকে বের হয়ে যেতে হবে। বের হয়ে গেলে তো আপনার হারমোনি ব্রেকডাউন হবে। ফিলোসফি এবিলিটি পড়ে, সব কিছু সে ফিলোসফি দিয়ে ভাবে যে ঠিক আছে, বলেছে কী আছে, আমার তো ছেলে, আমার তো মেয়ে, আমার তো পরিবার, আমার তো আত্মীয় রিলেটিভ, ছেড়ে দাও। বিভিন্ন ধরনের ফিলোসফিক্যাল এক্সপেক্ট তৈরি করে এবং তার চিন্তার জগতে ম্যাথমেটিক্যাল ইনএবিলিটি পড়ে। এবং এই যে ম্যাথমেটিক
ম্যাথমেটিক মানে কি বিচার বিশ্লেষণ করা, হিসাব করা, এটার ব্যাপারে সে আপনার পারে না নিজেকে প্রকাশ করতে যে কখন কোথায় কি বলা দরকার। হয়তো দেখা গেলো যে তার কোনো রিলেটিভ তাকে এমন একটা কথা বলে গেল, সে সময় সে বুঝতে পারে না এর কি উত্তর দেয়। ঠিক নির্দিষ্ট সময় পরে গিয়ে যেহেতু সে অলওয়েজ নিজেকে কন্ট্রোল করে রাখে, সেলফ কন্ট্রোল ইনক্রিজ, একটা সার্টেন টাইম তার মধ্যে কন্ট্রোলিংয়ে চলতে থাকে, কিন্তু অনেক জিনিস সে বুঝতে পারে যে এখন তাকে কিছু বলা দরকার, করা দরকার ছিল, ওই শব্দটার কাউন্টারে তার আত্মীয় তাকে এভাবে বলে গেছে, সে কিন্তু ওই সময় কিছু বলতে পারে না, পরের মুহূর্তে তার মনে হলো যে এটা বলা উচিত ছিল, বললে ভালো হতো। এটা হলো ম্যাথমেটিক্যাল ইনএবিলিটি। এখন আমরা আসি আপনার এই কয়েকটা সম্পূর্ণ আলোচনা করি, সেটা হলো ম্যাসোকিজম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রূপ, সেটা আমরা আলোচনা করব। সেটা নিয়ে আমরা দেখব স্ট্রিকেন, স্ল্যান্ডারিং, ডালনেস, হেডলেস, হেটেড, এই জাতীয় অনেক ধরনের রুটিক আছে, সেগুলো নিয়ে আমরা যাচ্ছি না। এখন ম্যাসোকিজমে আমরা দেখব যে কীরকম ম্যাসোকিজম হয়। ম্যাসোকিজম শব্দের অর্থটা কী সেটা আমরা নেটামিয়ারের আলোচনায় বিস্তারিত ম্যাসোকিজমের উপর আলোচনা করব, সেটা কোনো একটা আলাদা ভিডিও। এখানে শুধু এতটুকু আমরা বলি, এক্সপ্রেস পেইন হ্যাপি দেখায়, কষ্টের পরও কাজ করে খুশি পায়, স্ট্রংভাবে এক্সপ্রেসিং নট পেইন। আমি সহজ বাংলায় বলি যে ম্যাসোকিজম শব্দগুলো কষ্ট পেয়েও আনন্দ প্রকাশ করে। এটা একটা সেক্সুয়াল ওয়ার্ড থেকে এসেছে, এটার মেন সাইকোলজি হলো এরকম যে কেউ সেক্সুয়ালি মানে বিকৃতভাবে কষ্ট দিয়ে সেক্স করে তারপর সে মজা নেয়, সেটা বিভিন্নভাবে হতে পারে। আমি এত জেনে যাচ্ছি কিন্তু এটাকে মেটাফরিক্যালি আমরা ইউজ করবো যে একজন ব্যক্তি যখন তার যেখানে যেরকম কষ্ট প্রকাশ করা দরকার সেই কষ্টের কথা সে কখনোই বলে না, কষ্টকে সহ্য করে এবং সে নিজেকে খুশি রাখে, আনন্দ থাকে, কষ্টের মধ্যে যে আনন্দ খুঁজে সেটাই হলো ম্যাসোকিজম। এরপরের উদ্দিক আসে ডিলিশন, ডাইভেশন, ডাইভার্সন বিটুইন হিমসেলফ এবং আদার। এই যে দুটো ডাইভার্সন তৈরি করে, একটা নিজের মধ্যে একটা আপনার সরি ডাইভার্সন ডিভিশন, সরি আমি রুটিনটা ভুল বলতেছি, ডিভিশন ডিভিশন বিটুইন হিমসেলফ এবং আদার। সে নিজেকে এই জন্যেই সে কষ্ট পায়, সে যদি সবাইকে এক করে ভাবত তাহলে তো তার মধ্যে কষ্ট, সে বলে আমার ছেলে আমার মেয়ে তারা যা বলেছে ঠিক আছে, তারা বলেছে এটা নিয়ে একটা ভাবনার কিছু কারণ নেই, সে আমার ছেলে আমার মেয়ে বলে ঠিকই কিন্তু ভিতরে একটা ডিভিশন তৈরি হবে। আমি এই যে হিমসেল, এই যে ইগো, এই যে আপনার ডিগনিটি, এটাকে সে ত্যাগ করতে পারে নাই বলেই সে ব্যক্তিকে ব্যক্তিকে সে আপনার কী করতে পারে না, নিউট্রাল করতে পারে না, ব্যক্তিকে বিলীন করতে পারে না। এই জন্য আদার এবং হিমসেলের মধ্যে পার্থক্য ডিভিশন তৈরি করে বলেই তার মধ্যে সমস্যা তৈরি, এবং নিজেকে সেই ইগনোর করে অন্যদের সামনে, কিন্তু ভিতরে সে নিজের ভ্যালু ফিল করে, সে দেখে যে অন্যদের কাছে তার কোনো ভ্যালু নেই, লোকজন আমাকে বলছে না, দিস ইজ দ্য ডিভিশন। কোম্পানি আবার সন্ত ফিয়ার অফ বিইং অ্যালোন, ইট এক্সটেন্ডস ফ্যামিলি ফর, এক্সটেন্ডস ফ্রেন্ড রিলেশন ফর, ফ্রেন্ড রিলেটিভ ফর, এক্সটেন্ডস হাজব্যান্ড ফ্রম, ইনডিফারেন্স রিলেশন, উইথড্র দেমসেলফ গ্রেসফুলি। এবং এই সব কিছুর থেকে নিজেকে এদের মধ্যে থেকেও হাজব্যান্ড রিলেটিভ ফ্যামিলি তারপর সে নিজেকে বিচ্ছিন্ন মনে করে। কেন মনে করে? ওই যে তার মধ্যে ডিগনিটি, এই ডিগনিটি তাকে অন্যদের থেকে আলাদা ফিল করে, কিন্তু বাহ্যিকভাবে সে দেখায় সে অনেকটা চেয়ার রিলেশন বডি থিন। বলে না যে কি যেন একটা আছে, গন্ডারের চামড়া অনেক মোটা, আজকে রাতে ওনার চুটকি বলবে, সকালবেলা গেলে যে সে হাসবে, আজকে চিমটি দিবে, দুই দিন পরে গিয়া সে ফিল করবে, এটা হলো গন্ডারের চামড়া। বডি থিন, ঠিক ঠিক মানে হলো চামড়া মোটা। আমরা অনেক সময় এটা ভুল করে ফিজিক্যালি ব্যবহার করি, যে যা বলুক না কেন তার গায়ে লাগায় না, তো মনে আঘাত লাগে, এইটাই মেইন কথা নেটটাম করে। তাহলে নেটটাম করে সব রুগীর সাথে, রুগীকে সাথে আপনি রিলেট করতে পারবেন। এক্সটেন্স মানে হলো
দেখ, প্রথমে ফ্রেন্ড, এখন আননোন, ডিফারেন্স ছিল পরে ইনডিফারেন্স হয়ে গেছে। প্রথমে সব কিছু নজরে দিত, এখন দেয় না। ঠিক আছে, নজর দিক হবে, এরা তো এরকম, এদের কথা শুনিও না শোনার ভান করবে। মিস অ্যান্থ্রোপি, লুথিং লাইফ, ওয়ারি অফ লাইফ, ম্যানকাইন্ড, এই যে সেই সকলের মানুষ মনুষ্য বিদ্বেষী, তার মধ্যে জীবনের প্রতি বিতিষ্ঠ ওয়ারি অফ লাইফ কেন তৈরি হয়? এই মানুষগুলো আজকে এরকমই, কেউ কাউকে মূল্যায়ন করতে জানে না, কারো প্রতি কারো প্রতি কারো গুরুত্ব নেই। ঠিক আছে, চলো, এটা একটা লাস্ট, ধীরে 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 স্টেজগুলো আসে। এখানে যদি আমরা কার্সিনোজেনের সাথে শেয়ার করি, কার্সিনোজেনি কী ধরনের অবস্থা, কার্সিনোজেন এমন একটা মেডিসিন যেটা হলো যে কখনো অ্যাপ্রিসিয়েশন চায়, ডিগ্নিটি নেয়, ইগো নেয়, কার্সিনোজেন সে সবসময় অন্যকে চায় যে খুশি রাখার জন্য, এই খুশি রাখতে গিয়ে সে অসুস্থ হয়ে যায়। প্লিজিং, ডিজার্ভ টু প্লিজ, সবাইকে প্লিজ করতে চায়, কেন করতে চায়? হারমোনি করতে চায়, সে কখনো উইথড্রল করে না। নেটাঙ্কারের মেইন কথা হলো নেটাঙ্কার নিজেকে উইথড্র করে, কোথার থেকে? তার রিলেশন থেকে, কিন্তু রিলেশনের মধ্যে থেকেও নিজেকে উইথড্র, যে যা করুক তারা ধোকা করবে, ওয়াইফ এরকম ব্যবহার করবে, ওয়াইফ তো তার বাধ্য হবে না, ঠিক আছে চলো এ নিয়ে চলতে হবে। আর কার্সিনোজেন এসব নিয়ে তার কোনো অসন্তোষ নেই, সে সবসময় প্লিজিং করে, অন্যকে কীভাবে সন্তুষ্ট করা যায়, কীভাবে সন্তুষ্ট রাখা যায়, এই কিন্তু অন্যকে সন্তুষ্টের জন্য কাজ করে না, ব্যালেন্স করে চলে। পোডোফাইলা মানে ট্যাঙ্কুরিটি টু ফেট, তার নিয়তিকে সে মেনে নেবে যে কপাল এটাই আছে, এটাই মেনে নিয়ে চলতে হবে। আর পোডোফাইলা, পোডোফাইলাম ট্যাঙ্কুরিটি, আর নেটটা মেয়ের হলো ডিপ্রেশন, কেন সে যখনই দেখে যে তার রিলেশন তাকে যথেষ্ট গুরুত্ব দেয় না, সে রিলায়েবল একজন সে যথেষ্ট লয়াল তার রিলেশনের ব্যাপারে, কিন্তু যখন তার বিপরীত লিঙ্গের কাছ থেকে বা বিপরীত পার্সনের কাছ থেকে তার রিলেশন থেকে যথেষ্ট অ্যাটেনশন পায় না, তখন সে হার্ড হয়ে ডিপ্রেশনে যায়, এবং সব কিছু সে প্রপারলি করে, এর মতো এতে স্মাইলিং করে, তারপরে ব্যালেন্স করে চলে যায়, সে নিজেকে আলাদা করে দেয় এবং একা থাকতে চেষ্টা করে। সিপিয়া ইন্ডিপেন্ডেন্স আসে একটা সময় গিয়ে, যখন রিলেশনের জন্য অনেক কিছু করে, কিন্তু সিপিয়া বলে যাও এখন আর আমি পারবো না, ইরিটেবল লেভেলে সে প্রকাশ করে, তার মধ্যে ওইরকম ডিগনিটি ডিগনিটি নিয়ে চিন্তা নেই, সে ড্যান্সিং করে রাত দিন তাদের জন্য কাজ করে, ঘরে বাইরে কাজ করে, বসানো মানে মতো করতে করতে নিজেকে যখন ক্লান্ত হয়ে যায়, তখন দেখে যে এদের কাছ থেকে সে কিছুই পায়, তখন বলে যে না আর তোদের জন্য কিছু পায়, সে তার রিলেশন থেকে নিজেকে ইন্ডিপেন্ডেন্স করে, তবে এক্সট্রিম ইন্ডিপেন্ডেন্স, তার মধ্যে কোনো ডিগনিটি নেই, সে ডাইরেক্ট পুয়ারে চলে যায়। সিপিআর যে প্রধান সমস্যা রয়েছে, সে নিজেকে পুয়ার ফিল করে, এত বেশি পরিশ্রম করে, নেটটাম কারের মধ্যে এরকম পরিশ্রম করেছিল না, নেটটাম কার পুরো ব্যালেন্স করে চলে, আর এই জন্যই ব্যালেন্সটা করে চলে, সেই রিলেশনটাকে হার্মফুল করতে চায়, রিলেশনটাকে হার্ট করতে চায় না, রিলেশনটাকে ব্রেক করতে চায়। তো আজকে এই পর্যন্তই নেটটাম কার, আবার থার্ড সিরিজ আমরা শুরু করবো, এরপরে আরও ক্লিয়ার হয়ে যাবে সবাইকে।